চুল সরস্বতী মন্ত্র পড়ে কুচভূষ সৈষিত, ভাত খেয়ে চটি পরে চণ্ডী পাঠ করে। রামলালাকে তার জন্মস্থানে মোদিজি ছাড়া হতো? কংগ্রেস দিল্লিতে থাকলে করতো? সিপিএম থাকলে করতো? আর এ জালি হিন্দু মমতা ব্যানার্জির কথা ছেড়ে দেন। ভুল সরস্বতী মন্ত্র পড়ে কুচভূষ সৈষিত, ভাত খেয়ে চটি পরে চণ্ডী পাঠ করে। রামনবমীর দিনকে বলে দাঙ্গা ডে, ওর কথা ছেড়ে দেন। মোদিজি ছিল বলে আমরা রাম মন্দির পেয়েছি। আর আমাদের নেতাকে, আপনি পশ্চিমবঙ্গে থাকতেন, কোথায় থাকতেন? এখন বাংলাদেশে, আগে পূর্ব পাকিস্তানে। কে এনেছে জানেন 47-এ? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আজীবন সংগ্রাম ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান। 370 কে হাঁটিয়েছে বলুন তো? 35-এর একে হাঁটিয়েছে। কানাডা থেকে অন্নপূর্ণার মূর্তি, অযত্নে পড়ে থাকা মূর্তি কে ফিরিয়ে এনেছে? মহাকালকে কে সাজিয়েছে উজ্জ্বনী, হর হর মহাদেব? বাবাধাম কাশীধাম বেনারসকে কে সাজিয়েছে? কেদারধাম বদ্রীধামকে কে সাজিয়েছে? নরেন্দ্র মোদি। আর মমতা ব্যানার্জি কখনো মতুয়া নমশূদ্রদেরকে বলে, গুরুচাঁদ ঠাকুরকে মালদার গাজলে কি উচ্চারণ করেছিল ভুলে গেছেন নাকি? নমশূদ্ররা ভুলেননি তো? রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছিল ভুলে যাননি তো? আদিবাসী জনজাতি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করল কে? নরেন্দ্র মোদি। আবার কে? ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই জনজাতিকে করল কে? নরেন্দ্র মোদি। আবার কে? আর তোমরা কি করেছ? বালুরঘাটে দল ছেড়েছিল বলে 4 ট্রাইবাল মহিলাকে দণ্ডি কাটিয়েছ। এইখানে তোমাদের সঙ্গে আমাদের তফাৎ। জোট বাঁধন তৈরি হন, 26 তারিখে পদ্ম ফোটাতে হবে। আমি বিরোধী দলনেতা, আবার বলে যাই, মমতা ব্যানার্জিকে আমি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার বানিয়েছি। আগামী দিনে আপনারা সাহায্য করলে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানাবো, বাংলায় শান্তি আসবে, আপনারা সবাই ভালো থাকবেন, বহুজন সুখায় বহুজন হিতায়। আমার সংখ্যালঘুদের বলবো, মোদিজির 175টা স্কিম ধর্ম জাত সম্প্রদায় দেখে করেননি। মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস। তাই মোদিজিকে ভোট দিন, বিকশিত ভারতের লক্ষ্যে ভোট দিন। আর এত সিট জেতান যাতে মমতা ব্যানার্জিকে আমরা 2 মাস পরেই টাটা বাই বাই করে দিতে পারি। গতকাল রামনবমীর দিন মুর্শিদাবাদের শক্তিপুরে কি হয়েছে জানেন তো? অনুমতি নেওয়া মিছিল, পাথর ফেলা হয়েছে, বোম মারা হয়েছে, 150 সনাতনীর দোকান লুট হয়েছে, 20 জন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে আছে। একই ঘটনা পূর্ব মেদিনীপুরের এগরাতে হয়েছে, গত বছর ডালখোলাতে হয়েছিল, এবছর দেখেছেন না শান্তিপূর্ণ হয়েছে? কেন বলুন তো? আপনাদের বিরোধী দলনেতা ছিল বলে। গতবারে ডানকুনি হাওড়া শিবপুর রিসড়াতে গোলমাল করেছিল, আমি কোর্টে গেছিলাম, এনআইএ হয়েছে, 38 জন জেলে। এখন দেখছেন না নিজেরা দাঁড় করিয়ে পার করাচ্ছে, যান 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 যান, সম্প্রীতি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না। এই ঠেলাটা দরকার আছে, যেটা বাবা যোগী আদিত্যনাথজি করেছে। আমাদের কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নেই, চোর এবং গুন্ডাদের বিরুদ্ধে, শাহজাহানদের বিরুদ্ধে আমাদের লড়াই। যারা পুলিশকে বগল দাবা করে রাষ্ট্রযন্ত্রকে হাতে রেখে গণতন্ত্র স্বাধীনতা সংবিধানকে পদদলিত করছে। কথা বাড়াবো না, অনেক লম্বা ভাষণ দিয়ে দিয়েছি, আপনারাও শুনছেন, গরমের মধ্যে শুনছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন সভাটা এখানেই করব হেমতাবাদে। আজকে তো জলও দেওয়া যায়নি, বিধি আছে নির্বাচন বিধি, সেদিন 2টো লাড্ডু 2 হাতে দেবো আমরা।
একটা মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার লাড্ডু, আর একটা ভূমিপুত্র কার্তিককে তথা বিজেপিকে দ্বিতীয়বারের জন্য রায়গঞ্জ আসন জেতানোর জন্য দু হাতে দুটো লাড্ডু। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, কয়লা ভাইপো, কয়লা ভাইপো, সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম। জোরসে বলো, আরো জোরে সবাই মিলে, জয় শ্রীরাম। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।